হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব মার্কেটিং নিয়ে এটা আমার পঞ্চম ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট ইনফরমেশন নিয়ে, হাউ টু চেঞ্জ অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে, আমরা আমাদের চ্যানেলের কীভাবে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি স্যাম্পল, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসা যাক। তো হ্যাঁ, আমরা এখন চ্যানেল কাস্টমাইজেশন এ ক্লিক করব। চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে আমরা আসব, এখান থেকে আমরা যাব এই যে সেটিংস আইকনটিতে ক্লিক করব। সেটিংস আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন অ্যাকাউন্ট সেটিংস। এখানে যদি আপনি ভিউ করেন তাহলে অ্যাকাউন্ট সেটিংস আসার পর দেখবেন এই অপশনটা আছে এখানে। এখানে আপনার যেটা যেরকম আছে আপনি সেই রকমই রাখবেন। আর যদি আপনার কখনো মনে হয় যে না আপনি এটা চেঞ্জ করবেন তাহলে আপনি নিজে চেঞ্জ করে নিতে পারেন। আর আমার রিকমেন্ডেশন থাকবে এটা যেভাবে আছে এইভাবে থাকা। এরপর আমরা নিচের অপশনটা আসবো, এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আপনি যদি অ্যাডভান্স সেটিংসে আসেন, এদিকে তার আগে আমরা অ্যাডভান্স সেটিংস দিয়ে শেষ করব, তার আগে এখানে দেখে এখানে হচ্ছে শো ডিসিশন ট্যাবস। এখানে হচ্ছে আপনার অ্যালাউ ইউর ফ্যান্স টু কমেন্ট অন ইউর চ্যানেল। এখানে যারা কমেন্ট করবে আপনার ভিডিও ইয়াতে সেগুলো ডিসপ্লে করবে কিনা, বা শুধু আপনি নিজে দেখবেন বা সবাই দেখবে কিনা। এখানে অবশ্যই আপনারা ডিসপ্লে অটোমেটিকলি করে দেবেন যাতে করে সবাই দেখতে পায়, আপনি দেখতে পান। ঠিক আছে, তো এখন আমরা যদি অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করি তাহলে আমরা সরাসরি অ্যাকাউন্ট ইনফরমেশন, বেসিক অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জে চলে আসবো। আমরা চাইলে এখান থেকে আমাদের চ্যানেলের নেমটাও চেঞ্জ করতে পারি। যদি আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জ থেকে যদি এডিটে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এখানে আপনার চ্যানেলের নামটা আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। তো এইখান থেকে এখানে আমার যে নামটা এই নামটা দিয়ে আপনি এখানে আবার সেভ করলে এখানে আবার নতুন নামটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি তো চেঞ্জ করবো না, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে কান্ট্রি, যে আমরা যে লোকেশনে বাংলাদেশ দিয়েছিলাম সেই বাংলাদেশ, তো এটা তো আমরা চেঞ্জ করবো বলেছিলাম। তো আমাদের তো এটা এইরকমই থাকবে। এখানে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, তো এখানে চ্যানেল কিওয়ার্ড মেবি চ্যানেল কিওয়ার্ড নিয়ে আমাদের একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে শুধু। তো তারপরে এখানে আসছে যেহেতু আমরা তারপরেও বসাবো কিওয়ার্ড, নাহলে ব্ল্যাঙ্কে রাখবো। হ্যাঁ, তো তারপর হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি ডিজেবল করতে চান তাহলে ডিজেবল করতে পারবেন। এখানে তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালু রাখবো, সেক্ষেত্রে এটা এইরকমই থাকবে। আপনি চাইলে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট লিঙ্কিং করতে পারেন এখানে, তো সেটার মনে হয় না আমার প্রয়োজন পড়বে। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে ক্লিক করলেই এটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে চ্যানেল রিকমেন্ডেশন, আপনার চ্যানেলটা অন্য কাউকে রিকমেন্ডেশন করবে কিনা, অন্য চ্যানেলকে করবে কিনা, অন্য চ্যানেলের পাশে করবে কিনা, ঠিক আছে, বা অন্যগুলো আপনার কাছে করবে কিনা সেটা সিস্টেম। তো এটা অ্যালাউ থাকাই ভালো, ডট অ্যালাউ করলে করবে না, তো আপনার আপনাদের ইচ্ছা। তার নিচে আছে হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্টস, এখানে হচ্ছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনি যদি চান যে আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রিপশন হলো, কয়টা সাবস্ক্রাইব হলো, এইটা শুধু আপনি দেখবেন, তাহলে আপনি নিসেফটা ব্যবহার করবেন। ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভিউ করতেছে ভিডিওগুলো তারাও দেখতে পাবে, তাহলে আপনি দিতে পারেন। তো আমি রিকমেন্ডেশন করব যে এটা আপনি ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করেছে এইটা যেন আমি ছাড়া অন্য কেউ না দেখতে পায়। তো সেই কারণে এইটা আপনি ইয়ারফোনটা রেখে দিবেন। এবং এখানে গুগল অ্যানালাইসিস প্রোটেক্টেড ট্র্যাকিং আইডি, যেটা আপনার এখন ইনেবল হবে না, এটা পরবর্তীতে যখন আরো টিউটোরিয়ালগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা আপনাদের চ্যানেলের যে কিওয়ার্ডগুলো বেছে বেছে রেখেছেন এবং কীভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ড সার্চ করবেন,
আমাদের সে বিষয়ে টিউটোরিয়াল থাকবে। তো আমি আমার চ্যানেলের যে মেইন টপিকের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমি অলরেডি একটু রেখে দিয়েছিলাম লিখে, তো আমি সেগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। আপনি প্রতিটা কিওয়ার্ড মানে কিওয়ার্ডের পরপর কমা দেবেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে পেস্ট করে দেবেন, দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন। আপনি আপনারটা রেডি করে নিয়ে দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। মোটামুটি যদি অ্যাপ হয়ে থাকে তো সেভ হয়ে যাবে, এটা হয়ে গেছে আমারগুলো সব, তো চেক করে নিয়েছে শেষ মোটামুটি। আশা করি আপনারা সবাই ভালোভাবে সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি আমাদেরকে জানাইতে পারেন, পোস্ট করতে পারেন, পেজ থেকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সঙ্গে যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, ধন্যবাদ।